আগের দিন না আমি এক্সাইটমেন্টের বসে নিজের নামটাই বলতে ভুলে গেছি, আমি চিরশ্রী। আর আমার সঙ্গে আরেকজন যে তাকে দেখেছিল যে এখন ক্যামেরা করছে, ও রুডি। আর আচ্ছা, আজকে আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো আরেকটা ছবি নিয়ে আলোচনা করব। এটা পুরনো ছবি, 1948-এর একটা ছবি, ডিরেক্টর ইতালীয়। আর এই ছবিটার নামটা আমরা ফসিলসের একটা গানে শুনতে পেরেছি। ছবিটার নাম বাইসাইকেল থিফ, ডিরেক্টর ভিক্টোরিও ডেসিকা। আর ছবিটা নিয়ে কি বলবো, ছবিটা তো প্রায় অনেকেই দেখেছো, প্রত্যেকেরই মনে হয় দেখা। আমিও দেখেছি আগে, কিন্তু আমি ছোট পর্দায় দেখেছি, আমি ল্যাপটপে দেখেছি ছবিটা। এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমি প্রথম বড় পর্দায় দেখলাম ছবিটা। আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো ছবিটা এবার প্রথম আমি 4K ভার্সনে দেখলাম। বাইসাইকেল থিফ ভিক্টোরিয়া ডেসিকার একটা ভীষণ ইম্পর্টেন্ট ছবি। আর বাইসাইকেল থিফ তো মানে সবারই দেখা উচিত, যারা দেখেনি তাদের দেখে নেওয়াটা খুব জরুরি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, ভীষণ ভালো একটা ছবি। আর বাইসাইকেল থিফে ব্রুনো বলে একটা চরিত্র আছে, একটা বাচ্চা ছেলের চরিত্র, আমার মনে হয় ওই মুখ্য চরিত্র, কারণ ও এত ভালো অভিনয় করেছে সিনেমাটাতে, প্রত্যেকটা এক্সপ্রেশন, আনন্দের, ছোট ভাইয়ের যাতে হাওয়া না লাগে সেজন্য জানলাটা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে বাবার সঙ্গে বেরোনো, সাইকেল পেয়ে বাবা সাইকেল কিনেছে নতুন সেই মজাটা, খিদে পেয়েছে কিন্তু বলছে না কারণ বাবার পয়সা নেই, তো সেই এক্সপ্রেশনটা, প্রত্যেকটা এক্সপ্রেশন এত সুন্দর করে ফুটিয়েছে বাচ্চা ছেলেটা। বাচ্চা ছেলের নামটা আমি জানি না, ওর আসল নামটা কি, সিনেমাটাতে ওর নাম ব্রুনো। তো ওই ছেলেটা এত ভালো অভিনয় করেছে বাচ্চা ছেলেটা, প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। আর এই অভিনয়ের কথা বলতে গিয়ে একটা কথা যেটা মনে পড়ছে, যে আমি আমি শুনলাম যে এই সিনেমাটাতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তারা কেউই প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নন। এবং ভিক্টোরিয়া ডেসিকা এই ছবিতে যাদের যাদের নিয়েছে, যারা কলাকুশলী রয়েছে, তারা প্রত্যেকেই নন পেড, পেড কেউ নয়। তার কারণ এর আগে উনি যে ছবি বানিয়েছিলেন, ঠিক এই ছবিটার আগে যে ছবি বানিয়েছিলেন, সুশাইন বলে যে ছবিটা উনি বানিয়েছিলেন, সেই ছবিটা বোধহয় বাণিজ্যিকভাবে সেভাবে সফল হয়নি, তো সেজন্য এই ছবিটার ওনার বাজেট খুবই কম ছিল। উফ কি মশা, বাজেট খুবই কম ছিল, তো সেজন্য উনি এই ছবিটা করার সময়, বাইসাইকেল থিফ করার সময় উনি যাদেরকে নিয়েছিলেন তারা কেউই প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সিনেমাটা দেখলে বোঝাই যাচ্ছে না যে কেউ প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নয়, প্রত্যেকে এত ভালো অভিনয় করেছে, এত ভালো অভিনয় করেছে, কোথাও কোনোভাবে মনে হচ্ছে না যে কেউই প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নয়। আর যেটা বললাম, যারা দেখোনি সিনেমাটা তারা সিনেমাটা দেখে ফেলো, ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা সিনেমা। মানে এই সিনেমাটা না দেখলে অনেক, যেরকম হয় না, আমরা আমরা ভালো মিষ্টির দোকানের মিষ্টি খাই, ভালো জায়গা থেকে জামা কাপড় কিনি, ভালো বই পড়ি, ভালো লেখকের বই পড়ি, সেরকম ভালো সিনেমা যদি কিছু দেখে থাকো, কালেকশন যদি এরকম কিছু থাকে, তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তুমি কিছু বলবে, আমি ছবির গল্পটা নিয়ে একটু কিছু বল বলতে তুমি পারি? ছবির গল্পটা নিয়ে। হ্যাঁ, বাইসাইকেল থিফ নিয়ে কি বলবো, বাইসাইকেল থিফ নিয়ে প্রথমত আমার তো সব থেকে প্রিয় আচ্ছা, ডিরেক্টর, এই তোমার নাম নাম বলে নাও, আমি তোমার নামটা ও আমার বলেছি। নাম হচ্ছে রুডি। হ্যাঁ, আমি আগের দিন নাম বলতে ভুলে গেছি। বাইসাইকেল থিফ নিয়ে কথা বলতে গিয়ে যেটা সব থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ছবি বলতে আমরা সবসময় কন্টেন্ট, হ্যাঁ, তার বিভিন্ন কারিকুরি দিক, এডিটিং, ফটোগ্রাফি নিয়ে কথা বলি। হ্যাঁ, গল্প, হ্যাঁ, আগেকার দিনে সে ঠাকুরদা ঠাকুমারা যে আমাদেরকে বিশেষ করে দিদিমা দিদিমারা যে গল্প শোনাতো, হ্যাঁ, যে বাচ্চারা হা হা করে বসে আমরা গল্প শুনতাম। হ্যাঁ, বাইসাইকেল থিফ এত বছর হয়ে গেছে, 1948-এর একটা ছবি, হ্যাঁ, কিন্তু এখনো সেই ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের ছবি, এখনো দেখতে বসলে কোনো কিছুর দিকে নজর থাকে না, নজর থাকে একটা গল্প, এবং গল্পটা এত সুন্দরভাবে বলা, হ্যাঁ, ছবির মাধ্যমে, হ্যাঁ, যার জন্য আজও দেখতে ভালো লাগে। বাইসাইকেল থিফ আগেও দেখেছি, কিন্তু সেদিন একটা আক্ষেপ আমার আছে, ফিল্মটা রিভিউ করতে গিয়ে বলি, সেটা হচ্ছে ইটালি থেকে ফিল্মটা রেস্টোরেশন হয়েছে, 4K তে আমরা প্রথম দেখতে পেলাম কলকাতায় বসে, তো কিন্তু হল একদম ফাঁকা ছিল। হ্যাঁ, তো এটা খুব দুঃখজনক বিষয় যে কলকাতায় বাইসাইকেল থিফ দেখানো হচ্ছে 4K-তে বড় পর্দায়, হ্যাঁ, সেখানে হল ফাঁকা, আমরা আরো বেশি পার্টিসিপেট আশা করছিলাম, অনেক লোক আমরা যেতে পারতাম, হয়তো মানুষ ব্যস্ত ছিল কোনোভাবে, বা অনেকে জানে না, খোঁজ খবর পায়নি। ছবিটার গল্পটা একটু বলি, গল্পটা যারা দেখে তারা তো জানোই, যারা দেখোনি তারা একটু শুনে নাও, এবং ট্রেলারটা থাকবে অবশ্যই নিচে, ট্রেলারটাও দেখে নিও, আর ছবিটা তো অবশ্যই অবশ্যই দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, তারপরে শেষ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সবাই খুব
কারো কোনো চাকরি নেই, হ্যাঁ খুব খারাপ অবস্থা, বোম্বিং হয়েছে চারিদিকে, ইটালিতে দেখানো হচ্ছে, হ্যাঁ ভাঙাচোরা ঘর বাড়ি, রাস্তাঘাট, লোকের ময়লা পোশাক, লোকে ছোট 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 ঘুপচি ঘুপচি ঘরে থাকে, জল তুলছে, আমাদের যেরকম বস্তি থেকে লোকে জল তুলে সেভাবে জল তুলছে, সেখানে একটি লোক হতাশ হয়ে গেছে, সে চাকরি পাচ্ছে না, হঠাৎ করে সে ডাক পায় এবং একটি চাকরি পায়, যেটা হচ্ছে পোস্টার সাটানোর একটি চাকরি। হ্যাঁ রাস্তায় রাস্তায় পোস্টার সাটাতে হবে, কিন্তু চাকরিতে যেতে গেলে একটি সাইকেল লাগবে, হ্যাঁ সাইকেল ছাড়া সে চাকরিতে জয়েন করতে পারবে না। এবং তারপর মানে যাদের কাছে সাইকেল রয়েছে তারা এই কাজটার জন্য হ্যাঁ এবং উনি কাজ অগ্রগণ্য। পাচ্ছেন এবং ওনার কাছে কোনো সাইকেল নেই, বাকি লোকরা তখন সবাই চিৎকার করে বলছে আমার কাছে সাইকেল সাইকেল আছে, উনি বলছেন ঠিক আছে আমি সাইকেলটা জোগাড় করার চেষ্টা করছি। বউকে গিয়ে বলে যে আমার কপাল খারাপ, আমি কি করব, আমি তো চাকরি পেলাম কিন্তু তাও আমি ওই পাচ্ছি না, সাইকেল নেই তো কি করব। তখন দেখা যায় যে ছবিতে ওনার বউ ঘরের যে তোশক গুলো আছে, হ্যাঁ তোশক চাদর সেগুলো রয়েছে, সেগুলো বিক্রি করে দিচ্ছে, এবং সেগুলো বিক্রি করে দিয়ে যেটুকু টাকা হচ্ছে সেটুকু টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনা হচ্ছে, এবং সেই সাইকেলটা নিয়ে তিনি কাজে যান এবং কাজের প্রথম দিনে সাইকেলটা চুরি হয়ে যায়। হ্যাঁ থিফ, বাইসাইকেল থিফ, বাইসাইকেলটা ওনার আর থিফটাকে আর উনি ধরতে পারেন না, এবং ওই চোরটার পেছনে ধাওয়া করাটা নিয়ে গল্পটা। হ্যাঁ সারাটা দিন, এবং সেটা দুজনে, বাবা এবং হ্যাঁ ছেলে প্রথম দুজনে দিন মিলে। উনি একা ধাওয়া করছেন, পরের দিন পুরো ওই ছেলেকে নিয়ে, পরের দিন সকাল থেকে একদম চোরা মার্কেট যেখানে আছে সেখান থেকে শুরু করে জিনিসপত্র দেখা থেকে শুরু করে, হ্যাঁ আমার ছেলে ব্রুনো তাকে নিয়ে বিভিন্ন জায়গা করতে 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 উনি শেষ অবধি চোরটার কাছে পৌঁছান, কিন্তু চোরটা থেকে সাইকেলটা ফেরত পান না এবং প্রমাণ করতেও পারেন না যে উনি চোর এবং সাইকেল নিয়ে গেছেন। এবং শেষে একটা খুব অদ্ভুত দৃশ্য আছে যেটা দিয়ে আরেকটা, উনি নিজেই একটা সাইকেল চুরি করার জন্য বাধ্য হয়ে যান, হ্যাঁ কারণ চাকরিটা বজায় রাখতে, এবং উনি এবং সেটা ওর ছেলের সামনে, মানে ছেলের ছেলে সামনে, দেখে। এবং অসাধারণ সবার অভিনয়, এবং উনি ধরাও পড়ে যান। হ্যাঁ এবং শেষে সব ধরা পড়ার পর হ্যাঁ মারপিট হলো অনেক, ওনাকে মারলো সবাই চোর বলে, হ্যাঁ উনি বাধ্য হয়ে গেছিলেন সাইকেলটা চুরি করতে চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। তবে শেষে বাবা আর ছেলে হাঁটতে 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 চলে আসে, হ্যাঁ দুজনেই কাঁদতে কাঁদতে চলে আসে, এবং ওই মাত্র 2 দিনের একটা গল্প, আগে যেদিন চাকরি পাবো এবং তারপরের দিন সাইকেলের পেছনে ধাওয়া করা এবং চোরের পেছনে ধাওয়া করা। হ্যাঁ ছবিটা এভাবে মুখে বলে বোঝানো সম্ভব না, হ্যাঁ ছবিটা অবশ্যই দেখা উচিত। আমি ছবিটা যদি ইউটিউবে পাই বা অন্য কোথাও লিঙ্ক পাই আমি দিয়ে দিচ্ছি, ট্রেলার তো অবশ্যই দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ আর বাকি জিনিস চিরশ্রী বলে দেবে তোমাদেরকে, হ্যাঁ যে আমাদের সাবস্ক্রাইব করার বিষয়ে সমস্ত হ্যাঁ কিছু নেই। হ্যাঁ বলছি তো, যেরকম রুডি বলল ছবিটা অবশ্যই দেখে নিতে হবে। ছবিটা দেখেছো তোমরা, অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আর যারা দেখেছো তারা আরো 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 করে দেখতে পারো। আর সবশেষে বলি, আমাদের চ্যানেল, আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের চ্যানেলের কাজ যদি ভালো লাগে, কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো। আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর আমরা কমেন্ট করার নতুন, জন্য একটু বলে হ্যাঁ দেখো, অবশ্যই কমেন্ট করো, ভালো মন্দ দুরকমই, যে যেরকম ভাবছো, যার যেরকম লাগছে। যদি কিছু অ্যাডভাইস দিতে চাও যে এটা করলে আমাদের ভিডিও ভালো হবে বা আমাদের কন্টেন্ট আরো স্ট্রং হবে, যা তোমাদের মনে হচ্ছে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে কমেন্ট করতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো ব্লু চক স্টুডিও, আমাদের সাথে থেকো।